হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস। আমি বাংলাদেশ থেকে কিরগিজস্তানের আভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে এসেছি আমার MBBS কোর্স কমপ্লিট করার জন্য এবং আমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য। আমাদের এখানে প্রায় 200+ বাংলাদেশি ছাত্র এবং ছাত্রী অধ্যয়নরত রয়েছে এবং আমাদের উচ্চ যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা আমাদের প্রতিনিয়ত পড়াশোনার ব্যাপারে অতিরিক্ত সাহায্য সহযোগিতা করে থাকেন। আমাদের বাংলাদেশ থেকে কিরগিজস্তানে যারা মেডিকেলে পড়ার ইচ্ছা পোষণ করছো, তাদের জন্য আমি একজন বাংলাদেশি মেয়ে হিসেবে নিরাপত্তার যথেষ্ট নিশ্চয়তা দিতে পারি, কারণ আমাদের এখানে মেয়েদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমি একজন বাংলাদেশি ছাত্রী হিসেবে বলতে চাই, এখানে হোস্টেলের ফ্যাসিলিটিটা যথেষ্ট ভালো। ছেলে এবং মেয়ে উভয়ের হোস্টেল পৃথক। আমাদের হোস্টেলে আমরা বাঙালি হিসেবে সাধারণত সবসময় বাঙালি খাবার পেয়ে থাকি এবং হালাল খাবার নিশ্চয়তা আমরা পেয়ে থাকি। আমাদের অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে BMDC লাইসেন্স পরীক্ষার জন্য চতুর্থ বর্ষ থেকে এক্সট্রা ক্লাসের ব্যবস্থা রয়েছে, যার দ্বারা আমরা আমাদের BMDC পরীক্ষার জন্য যথাযথভাবে নিজেদের প্রস্তুত করতে পারি। আমাদের এখানে বাংলাদেশি শিক্ষক শিক্ষিকা থাকার দরুন আমরা আমাদের পড়াশোনার জন্য এক্সট্রা সহযোগিতা পেয়ে থাকি, যেটা কেবলমাত্র আমাদের অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেলেই পাওয়া সম্ভব, কেননা আমাদের অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে কেবল বাংলাদেশি শিক্ষক শিক্ষিকা রয়েছেন। আমি আমার বাংলাদেশি ছোট ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, যাদের স্বপ্ন ডাক্তার হওয়া এবং যারা ডাক্তার হওয়ার স্বপ্ন লালন করেই বড় হচ্ছ, তারা নিশ্চিন্তে নির্ভয়ে আমাদের কিরগিজস্তানের অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়েই যেহেতু বড় হয়েছি এবং অ্যাভিসিনা ইন্টারন্যাশনাল মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি, যেন একজন যোগ্য ডাক্তার হয়ে আমি আমার দেশের জন্য কিছু করতে পারি, আমার বাবা মার স্বপ্ন পূরণ করতে পারি এবং সর্বোপরি অসুস্থ মানুষদের জন্য, রোগীদের জন্য কিছু করতে পারি। ধন্যবাদ।